হ্যালো সবাইকে, আমি আত্রি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আগের ব্লগটাতে তোমরা বেশ কয়েকজন বলেছো যে দিদি তুমি রোজ ব্লগ দাও, বা আত্রি তুমি রোজ ব্লগ করো। বিশেষ করো আমার নিজেরও মানে রোজ ব্লগ করার ভীষণ ভীষণ ইচ্ছে। বাট হয় কি যে মানে টোপাকুলকে তোমরা যতটা শান্ত ব্লগে দেখো ততটা একদমই শান্ত বা লক্ষ্মী সে নয়, মানে যথেষ্ট পরিমাণে দুরন্তপনা করে এবং তাকে সারাটা দিন সামলাতে হয় এবং তার সাথে তো ঘরের কাজ আছে। এবার ব্যাপারটা কি হয়, রোজ ব্লগ মানে ধরো শুট করেও ফেললাম, মুশকিল যেটাতে হয় সেটা হচ্ছে এডিট করাটা। কারণ এক একটা ব্লগ এডিট করতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে, আর এডিটটা আমি বেসিক্যালি রাত্রেবেলা করি। সারা দিনে বিশেষ করে আমার 1 ফোঁটা সময় হয় না যে আমি এডিট করব। তো রাত্রিবেলা ঠিক যখন আমি এডিট করতে বসি তখন মানে টোপাকুলের সমস্ত জিজ্ঞাসা, মাম্মা এটা কেন, মাম্মা ওটা কেন, মাম্মা আমাকে একটা গল্প বলো। তো এখন বড্ড ছোট, তো আমি চেষ্টা করি ওকে একটু বেশি সময় দেওয়ার। তো দেখবে আমি মাঝে মাঝে দেখবে আমি ডেইলি ব্লগ দিচ্ছি, আবার দেখবে 2-3 দিন করে গ্যাপ পড়ে যায়। তো এই গ্যাপটা বেসিক্যালি পড়ে হচ্ছে এই রিজনগুলোর জন্য। আর তাছাড়া শুধুই টোপাকুল নয়, বাড়ির অনেক কাজ তো থাকেই। আশা করি তোমরা বুঝবে মানে আমি কেন রোজ ব্লগটা দিতে পারি না, কিন্তু আমারও ভীষণ ভীষণ ইচ্ছে করে যে রোজ আমি ব্লগ দেব। তো ব্যাপারটা হচ্ছে আমার প্রবলেম যে আমি ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছি না। তো আশা করি ইন ফিউচার যদি আমি ব্যালেন্স করতে পারি সবকিছু তাহলে আমি ডেইলি ব্লগ দিতে পারবো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে বৃহস্পতিবার, আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা দারুণ দারুণ স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব, যেটা আমার বিভৎস ফেভারিট। এতদিন শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে এই স্যান্ডউইচটা খাওয়ার জন্য শীতকালটাকে আসতে হয়। তো এখন শীতকাল আসবো আসবো করছে, বেশ একটা আমেজ। আজকে কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমাদের বাড়ির পিছনে যেহেতু পুকুর আছে আর প্রচুর গাছপালা রয়েছে, দেখো এইদিকে দাও গাছপালা সমস্ত ভর্তি, দাঁড়াও দাঁড়াও এই দেখো পুরো গাছপালা সমস্ত ভর্তি, আবার আমাদের এই পেছনেও তো জানো পুরো গাছপালা ভর্তি। তো তার জন্য না আমাদের এখানে ঠান্ডাটা একটুখানি একটুখানি মনে হয় যেন বেশি ফিল হয়। তো যাই হোক, তো ঠান্ডা ঠান্ডা বেশ আমেজ আছে, স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে কিচ্ছু করিনি, জাস্ট ঘুম থেকে উঠেছি, দাঁত ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, এখনো কিচ্ছু করিনি, চাটা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে স্যান্ডউইচ রেসিপিটা শেয়ার করব। তো চলো আজকে তোমরা আমাদের সঙ্গে আজকে ব্লগটা স্টার্ট করো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। করতে খুব ভালো লাগে আমাকে, আমার মা বলে এইসব আগে থাকতে করবি না, তো এই তোদের জ্বালায় শীতটা পড়ে না। কিন্তু আমার না খুব ভালো লাগে যে সোয়েটার সব বার করবো, আজকে ভাবছি টোপাগুলো সমস্ত সোয়েটার বার করবো, তো সোয়েটার সব বার করবো, কাচবো, রোদে দেবো, কম্বল বার করবো। তুমি যেটা বললে যে প্রিপারেশনটা একটা বিশাল ব্যাপার, মানে আমরা গরম আর বর্ষায় জর্জরিত, তো তার মধ্যে শীতটা না একটা মানে একটা অন্যরকম আমেজ নিয়ে আসে আমাদের কাছে, সত্যি বলছি। তো কৌশব জানো তো কোনো কিছু অল্প আনতে পারে না, মানে আনবে যখন মানে এতটা পরিমাণে আনবে যে যেটা তুমি খেয়ে বা ইউজ করে শেষ করতে পারবে না। তো ফুলকপি নিয়ে এসেছিল এত বড় বড় দুখানা ফুলকপি, এগুলো তো প্রাগৈতিহাসিক যুগের না? হ্যাঁ একদম প্রাগৈতিহাসিক যুগের। আর ঠিক সেই দিনই বাবা আবার দুখানা বড় বড় ফুলকপি নিয়ে এসেছে, তো চারখানা ফুলকপি আমাদের বাড়িতে ঘোরাঘুরি করছে। তো আমি টোপাকুলকে খাইয়ে খাইয়ে আর নিজে খেয়ে কিছুটা শেষ করেছি, তো দেখো এখন আর এইটুকু পড়ে রয়েছে। তো আজকে যে ইয়াম্মি স্যান্ডউইচটা বানাবো সেটা কিন্তু ফুলকপি দিয়ে আর আলু দিয়ে হবে, তো দারুণ হবে খেতে, মানে আমি একদম গ্যারেন্টি নিয়ে বলছি। তো চলো প্রসেসটা তোমাদেরকে দেখাই। আরেকটা কথা বলে দিই, এখন প্রায় 9:45 বেজে গেছে, কৌস্তবের অফিস আছে, তো আমার তাড়াতাড়ি আছে বলে আমি ফার্স্টে আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। বাট যদি তোমাদের তাড়াহুড়ো না থাকে তোমরা সেদ্ধ না করে যে প্রসেসটা দেখাচ্ছি সেটা করবে। তো চলো ফার্স্টে আমি আগে সেদ্ধ করে নিই জিনিসটা। Thank you.
আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে একটা প্যানে দেখো অল্প একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এটা গরম হয়ে গেছে, এখানে ফার্স্টে অ্যাড করে দেব গোটা জিরে, আর তার সঙ্গে অ্যাড করে দেব হিং। এটা একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ছোট চামচের এক চামচ আদা রসুন বাটা। এটাকে 30 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেব, তারপরে অ্যাড করে দেব টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা বেটে নিয়েছি, তো সেটাকে এবার আমি অ্যাড করে দেব। একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে কষাবো, যতক্ষণ না এটা পুরোটা কষা হয়ে যাচ্ছে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর দেখো তেলটা বেরিয়ে যাচ্ছে। তেলটা রিলিজ করে গেছে, এবারে দেখো ড্রাই স্পাইসেস অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি, একটু বেশি করে ধনে গুঁড়ো দেব, প্রায় 1.5 চামচ মতন ধনে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি জিরে গুঁড়ো অল্প একটু 1 চামচ মতন। এরপরে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো মশলাটা একটু যদি লেগে লেগে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে অল্প একটুখানি গরম জল অ্যাড করতে পারো। মশলাটা কষে গেছে, এইবারে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়োটা আমার আপাতত ঢালা নেই, তার জন্য দেখো আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তাই খুব একটা বেশি সময় লাগবে না, তো এটাকে মিশিয়ে 2 মিনিট মতন একটু হাই হিটে ফ্রাই করে নেব। এটা যেহেতু আমি স্যান্ডউইচে পুর হিসেবে ইউজ করব, তাই জন্য দেখো এটাকে আমি একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি, যাতে আলাদা করে আলু বা ফুলকপিটা ওরকম ভাবে গোটা গোটা না থাকে, এক দুটো থাকতে পারে কোনো অসুবিধা নেই, বাট দেখো এটা ভালো করে স্ম্যাশ করে একটা পুরের মতন বানিয়ে নেব। তো দেখো 2-3 মিনিট হাই হিটে ফ্রাই করলেই কিন্তু আমাদের পুরটা স্যান্ডউইচের একদম রেডি। পুরটা একটু ঠান্ডা হলে পাউরুটির ওপরে দেখো এটাকে লাগিয়ে নিচ্ছি। এটার উপরে অল্প একটুখানি চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, অরিগানো অ্যাড করে দিচ্ছি, তোমরা চাইলে মিক্সড হার্বসও অ্যাড করতে পারো, গোলমরিচ অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি। এইবারে দেখো ওপর থেকে একটুখানি চিজ অ্যাড করে দিচ্ছি। সকাল সকাল বাবা চলে এসেছে আর এখনো উঠেনি। এই টপলু কি এসেছে আমাদের বালি, এই টপলু কি এসেছে? বাবা এখানে বাজার করতে এসেছিল তাই আমাদের সাথে দেখা করতে এসেছে। তাদের খুব পছন্দ হয়েছে কিরে মেমো, হঠাৎ বাবা কি করে চলে আসলো বলতো? স্যান্ডউইচ খাও, স্যান্ডউইচ খাও, আরে তোমার মেয়ে বিভৎস একটা দারুণ দুর্ধর্ষ স্যান্ডউইচ বানিয়েছে, খেয়ে যাও মিস করবে। আমি যাই বাবু। যাবে না বাবা, যাবে না, আমার কোলে টপলু এই নাও খাও, ভালো খেয়ে দেখো কেমন, ভালো। আর এখানে দেখো সমস্ত ইস্ত্রি করে যে ভালো জামা কাপড়গুলো যেগুলো পুজোয় পরেছিলাম সেগুলো সমস্ত ইস্ত্রি করে চলে এসেছে, টোপাকুলের যে সালোয়ারটা ওটাকেও দেখো ইস্ত্রি করিয়েছি, এবারে এগুলোকে সমস্ত তুলে টুলে রাখতে হবে। তার আগে আমি একটু স্যান্ডউইচ খেয়ে নি, টেন টে টেন টে টেন। টাটা, ভালো করে থাকবে, টাটা। একেবারে চলে যাবো, তুমি চলে যাও।
আমি 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 ওকে নিয়ে চলে যাব। একদম চলে যাও তুমি। ঠিক আছে ঠিক আছে। আমাকে বলো একটু চাউমিন বানিয়ে। ব্যাস হয়ে গেল। এখনো স্যান্ডউইচ হজম হলো না। এর মধ্যে আবার মাকে বলবো চাউমিন। WhatsApp রিভিউ করে। মা 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 পাপা চুইয়ে যাচ্ছে। হ্যাঁ পাপা চুইয়ে যাচ্ছে। বাই বাই করে দাও। বাই বাই। তো তোমাদের সাথে আবার বেশ কিছুক্ষণ পরে আমার দেখা হচ্ছে। তো এই সময়টাতে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলেছি, স্নান হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার তো পুজো ছিল সেটাও হয়ে গেছে, পুজো রোজই থাকে, মানে লক্ষ্মী ঠাকুরের একটু এক্সট্রা পুজো ছিল সেটাও হয়ে গেছে, লাঞ্চ করাও হয়ে গেছে। আর সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে টোপাকুলের সোয়েটারগুলো আজকে বার করবো, তো ওগুলো বার করেছি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো টপলু কি করছে। এ টপলু তুই এই খোসাগুলো নিচে ফেলেছো কেন? দেখো পুরো মেঝেতে খোসা ফেলেছে। তুমি কি খাচ্ছ বলে দাও। কি খাচ্ছ? গ্রেপস। ডু ইউ লাইক গ্রেপস? ইয়েস। কি বলবো? হ্যাঁ আর কি বলবে? তুমি বলবে যে আই এম ইটিং গ্রেপস নাও। আই এম গ্রেপস। তো এই দেখো এখানে সমস্ত টপাগুলো সোয়েটার গুলো বার করে রেখেছি তোমাদেরকে দেখাই। ওর খুব কিউট কিউট সোয়েটার আছে। দাঁড়া বাচ্চাদের সোয়েটারের জন্য তো একটা সমস্যা যেটা আমি ফিল করেছি। প্রচন্ড গায়ে লাগে। আর যদি ধরো একটু বড় মাপের কিনি, মানে যেমন ধরো টপলুর যদি 3-4 ইয়ার্স কিনি, পুজোর সময় টপলুর 3-4 ইয়ার্স এর যে টপ গুলো কিনেছি একটাও গায়ে হচ্ছে না, সব বড় বড়, মানে পুরো জাতা কাণ্ড। তো টপলুর প্রচুর সোয়েটার রয়েছে কিউট কিউট, তোমাদেরকে দেখায়। ফার্স্টে দেখো এটা, দেখো আমার মাসির এক বন্ধু উনি বানান, দেখো উনি বানিয়ে দিয়েছে, এত আলো আসছে, দাঁড়ো। এই যে মাসির এক বন্ধু, দেখো উনি বানান, এরকম বানিয়ে দিয়েছে পুরো বাসন্তী কালারের, ভীষণ সুন্দর সোয়েটারটা। এত রোদ্দুর আসছে না এখানে যে এটা পুরোটা বোঝা যাচ্ছে না। আর দেখো সেম একটা এরকম বানিয়ে দিয়েছে, এই যে এরকম, এটা মফ কালার। তো এরকম আছে, আর এগুলোর সাথে হেয়ার ব্যান্ড আছে, আর ইয়ে আছে, জুতো আছে, মানে এইটারই। তো বেশ কিউট কিউট সমস্তই, দেখো এটা আগের বছর হয়নি, এটা এই বছর হবে, খুব সুন্দর। আচ্ছা আর একটা কোথায় গেল টপলুর, এটা এইটা, এটা হচ্ছে আমার এক কাকা, মানে বাপি কাকা, ওরা চণ্ডীগড় বেড়াতে গেছিল, হিমাচল প্রদেশ বেড়াতে গেছিল, তো চণ্ডীগড় থেকে এই সোয়েটারটা এনে দিয়েছিল। তখন টপলু মনে হয় 4 মাস না 5 মাস, তো এখন দেখছি এই সোয়েটারটা হবে। দেখো কি সুন্দর ফ্রক স্টাইলের, এই যে এরকম। আরো আছে অনেক সোয়েটার, এই সোয়েটারটা দেখো, এটা আগের বছর শান্তিনিকেতন গেছিল তখন পরেছিল, এই যে কি সুন্দর ইয়েলো কালারের, বাট রোদ্দুরে না সব ঝলসে যাচ্ছে, যে ইয়েলো কালারের সোয়েটার। তো অনেক অনেক সোয়েটার, আরো সোয়েটার, আর আমি আর দেখাচ্ছি না, এই দেখো এত। আচ্ছা আর একটা দেখাই, এটা খুব সুন্দর, এটা আমার এক স্কুলের বন্ধু, ও অস্ট্রেলিয়াতে থাকে, তো ওখান থেকে এটা কিনে দিয়েছিল, এই যে। তো বলে পড়বি নাকি, দেখ কিরম গরম লাগবে, তাড়াতাড়ি করে বল, হাত দেখো, হাত দেখো, আবার এখান থেকে হাত দিয়ে দাও, টিং 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 টিং, দেখি টপলু ভাই কিরকম লাগছে, এই দেখো, দেখো টপলু যাবে ঘুরতে, হিমাচল প্রদেশ যাবে, যাবে বরফের দেশে যেতে হবে এগুলো পড়তে গেলে। টপলু দেখো এখানে একদম রেডি হয়ে গেছে, তুই কোথায় যাচ্ছে বলে দাও। ইয়া বাবা যাচ্ছে। আর আমার সোফাটার একবার অবস্থাটা জাস্ট দেখো, মানে দেখো না আর কি, মানে আমি নিজেও দেখছি না, মানে অ্যাভয়েড করছি, সমস্ত জামা কাপড় বারান্দার থেকে তুলে আমি এখানে রেখে দিয়েছি, এসে গুছাবো। মানে একদিন যদি জামা কাপড় না গুছাই, মানে জামা কাপড়ের পুরো স্তূপ হয়ে। বলো কি কি এটা পড়বে, এটা এখন অত ঠান্ডা পড়েনি এটা পড়ার মতো, চলো চলো চলো। আর বাবা মা মনে হয় ছাদে আছে, ডাকতে হবে, চলে এসো, আসো আসো, হ্যাঁ মনে হয় ছাদে আছে, চলে এসো। তোমরা ছাদে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো চলো। ব্যাস টোপাকুল এখানে এসেই ডাক দেখতে চলে এসেছে, যাও আরেকটু আগিয়ে আগিয়ে যাও, মানে দাদা ভাইরা খেলছে, এসো আমার হাত ধরো, মা আমার হাত ধরো, এই যে এই তো ডাক, হাত দেবে না কিন্তু, গ্রিলে হাত দেবে না, ডাক দেখো, ডাকো ওই টপলু, ওই ওইদিকেও আছে, ও ওই তো, এদিকে আয় টপলু, এদিকে আয় আসো, আস্তে আস্তে এসো, এই যে এখানটা দাঁড়াও, এখান থেকে ভালো দেখতে পাবে,
এই দেখো বাবার এখানে নেম প্লেট লাগিয়ে দিয়েছে মৌসুমি দত্ত, তারপর এটা মাসির নাম। হ্যাঁ এই দেখ মন্টুনি, তোর ভাইরা বসে আছে, বড় ভাই আর ছোট ভাই। বকুল এসেই দেখো জামা কাপড় অর্ধেক খুলে ফেলেছে। এসেই গিফট, বাবা এতগুলো বই কিনে এনেছে। বাবা দেখি কি কি বই, কি কি বই আমাকে একটু দেখাও। অজগর আসছে তেরি, অ্যালফাবেটস, বাবা কিচ্ছু তো পড়ে না অ্যালফাবেটস। এটাতে আছে এ টু জেড, দেখেছো দিদি কি সুন্দর পড়ছে, দেখো দেখেছো। আর দেখি কি কি বই, আর কি কি বই কিনেছো। কাউন্টিং, বা 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 এইটা ভালো হয়েছে, এইখানে সব কবিতা আছে তাই না, নার্সারি রাইমস। এই রে মামা, এই দেখ বাবা ব্ল্যাক শিপ। অজগর আসছে তেরে, বলো ক্যামেল। অজগর আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ইগল পাখি পাছে ধরি। কে এসেছে জিজ্ঞাসা করত, কে কে? এ পাপা এসে গেছে, কি করছিস বল? না এখানে বসবে কি, ফ্যানটা ঘর ঘর করে আওয়াজ হচ্ছে বলে বন্ধ কর। ও লাইটটাও তো অফ করে রেখেছো, এই লাইটটা খুঁজতে বেস্ট রাখে খুব দরকার জানো। এই দেখো বইগুলো দেখো, এই যে এই যে বাবা কিনে দিয়েছে ওকে, আর এখানে মা বানাচ্ছে হচ্ছে, ও মা কি বানাচ্ছ, সে চাউমিন কৌস্তব, সেই চাউমিন বানিয়েই ছেড়েছে। এই যে চাউমিন হচ্ছে, চাউমিনই করেছে, খুব ভালো মানে। এই আমাকে বেশি সস দিও না কিন্তু, অল্প একটুখানি দেখো না, আমার নামে সস বেশি খাই না। এই দেখো ঠিক আছে, হ্যাঁ তুমি তো মনে হচ্ছে পুরোটাই ঢেলে দেবে নাকি। হ্যাঁ আরে বাবা, আরে দেখো মেমো এখানে ওয়েট করছে যে কখন চাউ পাবে। মেমো তোমার চাউমিন আসছে, ছাল ছাল চাউমিন, এটা চাউমিন আসছে তোমার জন্য, যাও দে ওকে দে। চাউমিন মাকে থ্যাংক ইউ, টপলু ভালো, তুমি কি খাচ্ছ, চাউমিন। এখানে কৌস্তব বসে আছে, খাওয়া হয়ে গেছে, ভালো বাবা খেয়েছো, কেমন, সবারই ভালো লেগেছে। ও মা খেলে না, তুমি খেলে না, খেয়েছো, এখন কি করছো, ও চা বানা, ঠিক আছে। তো এই সমস্ত টোবাকুল কালেক্ট করেছে বুঝতেই পারছো ইয়া বাড়ি থেকে, ওই সমস্ত বইগুলো বাবা মনে হয় কলেজ স্ট্রিট গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে, সবাইকে আবার দেখানো হয়ে গেল যে বাবা কাজু বাদামের প্যাকেট দিয়েছে। তো বাবা বলছে অনেক ক্যাডবেরি তুই খেয়েছিস, এইসব খেয়ে খেয়ে এইসব হয়েছে, দিয়ে কাজু বাদাম, কাজু বাদাম থেকে ফুটো করে দেবে, ওটা এখন না বাবাকে দেবে তো কাজু বাদাম। তো কাজু বাদাম নিয়ে এসেছে, বাবা জানেন যে ও ব্রেকফাস্টে ড্রাই ফ্রুটস পাউডার খায়, তো তখন এগুলো খাবে আর কি। তো যাই হোক চলো আজকে ব্লগটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। সো যদি আজকের ভিডিওটা ভালো লাগে টপলু কি করতে হবে, কি করতে হবে টপলু,
একটা লাইক, আর যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।